আজকে আমরা আসছি বঙ্গবন্ধু সাফারি পার্কে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে। আমি আমার চাচা এবং সবাই মিলে আসছি, কিন্তু প্রথমে বলে নিই, আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্কটি হচ্ছে প্রায় 3700 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এটি এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট সাফারি পার্ক। সো সেই সুবাদে আমরা এই সাফারি পার্কে আসছি, কিন্তু সাফারি পার্কে আসার পর আমরা যা দেখতে পাচ্ছি জিনিসটা, এরিয়াটা অনেক বড়। এর জন্য ঘোরার জন্য আমাদের দর্শনার্থীদের জন্য পানি খাবার ব্যবস্থা করে রাখা হয়েছে, এবং এখন দেখা যাচ্ছে যে এই পানিটা আগে বানর খাইছে। একটু আগে আমি ভিডিওতে দেখাচ্ছি পানিটা বানর খাইছে, এবং একজন দর্শনার্থী নিচ্ছেন, আমি তাকে অ্যাওয়ার করব। আসেন আপনি, আসেন আপনার ভিতরে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে? না, একটা পশুর পানি খাইছে, এটা তো আমরা মানুষ খেতে পারি না। তো আমি সেটাই বললাম যে এটা আমার খাওয়ার জন্য রাখা হয়েছে, হাত মুখ ধোয়ার জন্য রাখা হয়েছে, কিন্তু এই উপরে যে কভারটা রয়েছে সেই কভারটা আমরা তো অসুস্থ হওয়ার জন্য এখানে আসি নাই, আমরা ঘুরার জন্য, ঠিক আছে, আমরা ঘুরতে আসছি। তো আমি মনে করি না এটা হাত মুখ ধোয়ার যোগ্য পানি, ঠিক আছে, খাবার তো দূরের কথা, হাত মুখ ধোয়ার যোগ্য পানি মনে করছি না। ধন্যবাদ।